চাঁদপুরে ইউপি চেয়ারম্যান সেলিম খান আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হয়েছেন দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারি দুলাল এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারিকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চাঁদপুরের পদ্মা মেঘনা থেকে বালু উত্তোলন ও চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ সহ নানান অনিয়মের অভিযোগ ওঠে সেলিম খানের বিরুদ্ধে বিষয়টি নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়